ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইকেন্ড গেটওয়েজ। আমি সন্দীপন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন কিছু ট্যুরিস্ট স্পট। বাট আজকে আমরা কোনো ট্যুরিস্ট স্পটে যাইনি বা যাচ্ছিও না। আজকে আমরা বেসিক্যালি যেখানে যাচ্ছি বা এসে পৌঁছেছি বলতে পারেন, সেটা হচ্ছে বাঁকুড়ার একটি বিয়েবাড়ি। বিয়েবাড়ি বলতে, আমরা তো শহরাঞ্চলের মানুষ, তো শহরের বিয়ে আমরা সকলেই হয়তো দেখেছি, কিন্তু গ্রামের বিয়ে অনেকেই হয়তো আমরা দেখে উঠতে পারিনি বা সেই সৌভাগ্য আমাদের হয়নি। তো আমাদের সেই সৌভাগ্য হয়েছে এবং একটি গ্রামের বিয়ে আমরা এখানে এসেছি সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে, এবং সেখানেরই কিছু ক্লিপিংস আমরা তৈরি করছি আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো চলুন সেই বিয়েবাড়িতে যাওয়া যাক এবং দেখা যাক গ্রামের বিয়ে কীরকম হয়। এটা বাঁকুড়া জেলার একটি বিয়ে এবং বাঁকুড়া জেলার বিয়ে কীরকমভাবে সেখানকার মানুষেরা উপভোগ করে, চলুন আমরা দেখি। রেখা নাচুই কুদুই আঁকা বাঁকা, কাঁসাই সিলাই সুবন রেখা নাচুই কুদুই আঁকা বাঁকা, সাল পিয়ালার মহুল পলাশব উরু উরু করে আমার মন, উরু উরু করে আমার মন। দেখা হবে সাঁঝে জি বেলায়, তোমার সঙ্গে দেখা হবে সাঁঝে জি বেলায় বধু, সাঁঝে জি বেলায়। গেঁদা ফুলের মালা গেছে পরা বহ গলায়, গেঁদা ফুলের মালা গেছে পরা বহ গলায়, হে আমি পরা বহ গলায়। তোমার সঙ্গে দেখা হবে সাঁঝে জি বেলায়, তোমার সঙ্গে দেখা হবে সাঁঝে জি বেলায় বধু, সাঁঝেরি বেলা। আসা যাওয়ার পথের ধারে কুমারী বহিছে ধীরে, আসা যাওয়ার পথের ধারে কুমারী বহিছে ধীরে, রাখালিয়া বাঁশির সুরে, রাখালিয়া বাঁশির সুরে, মনকে যেহ দোলায় আমার, মনকে যেহ দোলায়। তোমার সঙ্গে দেখা হবে সাঁঝেরি বেলায় বধু, সাঁঝেরি বেলায়, সাঁঝেরি বেলায় বধু, সাঁঝেরি বেলায়। গেঁদা ফুলের মালা গেছে পরাব গলায়, গেঁদা ফুলের মালা গেছে পরাব গলায়, হে আমি পরাব গলায়। তোমার সঙ্গে দেখা হবে সাঁঝেরি বেলায়, তোমার সঙ্গে দেখা হবে সাঁঝেরি বেলায় বধু, সাঁঝেরি বেলায়।
আমরা এখন জঙ্গলের গভীরে ঢুকে গিয়েছি। চতুর্দিকে গাছ গাছ আর গাছ, গাছের যেন একটা ছোটোখাটো কলোনির মধ্যে আমরা আছি। মাঝে মাঝে জঙ্গলে ফাঁকা ফাঁকা জায়গা, কিন্তু একটু ভেতরে ঢুকলে কাঁটালতায় আপনার পথ আটকাবে। কাঁটালতা, মাকড়সার জাল, তারপরে ছোটো ছোটো পোকা ঘিরে ধরবে, মুখে চোখে মাকড়সার জাল লেগে যাবে এবং আপনার একটা অদ্ভুত অনুভূতি হবে। এই জঙ্গলের গাছ পাতা পোকা মাকড় সমস্ত যেন আমাকে ছেঁকে দেবে। জঙ্গলে যেতে যেতে মাঝে মাঝে দেখতে পাচ্ছি এক একটা ঢিপি গাছের গোড়ায় গোড়ায়। ভালুকদের অত্যন্ত প্রিয় খাদ্য, তারা ওয়ের ঢিপি ভেঙে ওই পোকা খায়, সুস্বাদু তাদের আহার হয়।